সবাইকে আজ মঙ্গলবার 4 নভেম্বর 2014 ভয়েস মেরিনার স্থানীয় সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাশ্বতী বড়ুয়া। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। ধর্মীয় ভাব গাম্ভীর্যতায় পবিত্র আশুরা পালিত, কক্সবাজারে এমপি বদিকে সম্বর্ধনা। পুত্রবধূর স্বর্ণালঙ্কার আত্মসাতে দায়ে শাশুড়ির 6 মাসের কারাদণ্ড। করতলি থেকে 1 লাখ ইয়াবা উদ্ধার, তল্লাশ আটক সাত। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। আজ মঙ্গলবার পবিত্র আশুরা, আরবি মাস মহরমের 10 তারিখ। বিশ্বের মুসলমানদের জন্য একটি ঐতিহাসিক দিন। আরবি শব্দের আশরা মানে 10, আর সেই কারণে 10 মহরমের এই দিনটিকে আশুরা বলে অভিহিত করা হয়। সারা বিশ্বের মতো কক্সবাজারের মুসলমানরাও নফল রোজা, কোরআন তেলাওয়াত ও ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে আশুরা দিনটি পালন করে। হাদিস শরীফে রয়েছে, এই দিনে মহান আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন এবং এই দিনে পৃথিবী ধ্বংস হবে। উকিয়া টেকনাফের সংসদ সদস্য আব্দুর রহমান বদি মামলা করে কারাগারে পাঠানোর জন্য দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়েছেন। এমপি বদি বলেছেন, তাকে কারাগারে পাঠানোর কারণে দেশে যে আইনের শাসন আছে এবং বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে তা প্রমাণ হয়েছে। এমপি বদি একই সঙ্গে সাংবাদিকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, তাকে সারা দেশে ব্যাপকভাবে পরিচয় করে দিয়েছে সাংবাদিকরা। দুদকের দায়ের করা মামলায় কারাগারে যাওয়ার পর ঢাকা থেকে কক্সবাজার ফিরে বিমানবন্দরে তিনি এই কথা বলেন। মঙ্গলবার বেলা 11:30 দিকে বিমানযোগে তিনি কক্সবাজার পৌঁছেন। এর আগে তার নির্বাচনী এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ফুল নিয়ে জড়ো হন বিমানবন্দরে। উকিয়া টেকনাফের 20টি এলাকায় বদিকে সম্বর্ধনা দেওয়া হয়। যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর বাসভবনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কক্সবাজার জেলা যুবলীগ। দলীয় কার্যালয় থেকে যুবলীগের সভাপতি খুরশিদ আলমের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এক সমাবেশে স্থানীয় যুবলীগ ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এবার বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগতম ভয়েস মেরিনার সংবাদে। কক্সবাজার সমুদ্র সৈকতের করাতলি সমুদ্র মোহানায় অভিযান চালিয়ে 1 লক্ষ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এ সময় ট্রলারসহ 7 জনকে আটক করা হয়। সোমবার সন্ধ্যা 6টায় এই অভিযান চালানো হয়। র্যাব 7 কক্সবাজার ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ওখানে ট্রলারে জালসহ অন্যান্য মালামালের ভেতর লুকিয়ে রাখা 2 বস্তা ইয়াবা পাওয়া যায়। পরে ট্রলারে থাকা 7 জনকে আটক করা হয়। পাশাপাশি ট্রলারটি নিয়ে আসা হয় শহরের বাঘখালী নদীর ফিশারিঘাট মোহনায়। আটককৃতদের র্যাব 7 কক্সবাজার ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। রামু উপজেলার রাজারকুল ইউনিয়নে পূর্ব রাজারকুল এলাকায় নদীতে ডুবে প্রাণ হারিয়েছে 3য় শ্রেণীর ছাত্র রাহুল বড়ুয়া তন্ময়। সে ওই এলাকার ব্যবসায়ী জিন্টু বড়ুয়া ও গৃহিণী বেবি বড়ুয়ার ছেলে এবং পূর্ব রাজারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। সোমবার সকাল 11:30 বাড়ির পার্শ্ববর্তী বাঘখালী নদীতে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই দিন সকালে রাহুল বড়ুয়া তন্ময় বাঘখালী নদীতে গোসল করতে যায়। এই সময় ওই এলাকায় বালি উত্তোলনের মেশিনের সৃষ্ট গর্তে আটকে পড়ে নিখোঁজ হয়ে যায়। স্থানীয় লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে বেলা 12টার দিকে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এই সময় কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে জানান। কক্সবাজার সমুদ্র সৈকতে সিইন পয়েন্টে একটি বাসে করে মোবাইল 9D অ্যানিমেশন মুভি যাত্রা শুরু হয়েছে। ডিজিটাল বক্স নামে ঢাকার একটি প্রতিষ্ঠান এর আয়োজন করে। সোমবার সন্ধ্যা 6টায় জেলা প্রশাসক রুহুল আমিন এই আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ডিজিটাল বক্সের চেয়ারম্যান সাজেদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক অনুপম শাহ, নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম সহ পর্যটক সংশ্লিষ্টরা। ধর্মীয় ভাব গাম্ভীর্যতায় পবিত্র আশুরা পালিত, কক্সবাজারে এমপি বদিকে সম্বর্ধনা। পুত্রবধূর স্বর্ণালঙ্কার আত্মসাতে দায়ে শাশুড়ির 6 মাসের কারাদণ্ড। করতলি থেকে 1 লাখ ইয়াবা উদ্ধার, তল্লাশ আটক সাত।
এ ছিল আমাদের আজকের সংবাদ আয়োজন। আগামীকাল একই সময়ে আবারও সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।